নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 26 অগস্ট সোমবার দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশি কেমন যাবে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা লটারির বিষয়ে জানতে চাইছেন, ভিডিওর শেষে যে 5টি রাশির লটারি প্রাপ্তির যোগ প্রবল রয়েছে, সেই রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক সময়টা আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি মোটো কেটে দেখবেন না, খুব গুরুত্বপূর্ণ। এবং মেষ টু মীন রাশি কেমন যাবে, কোন কোন রাশিকে আগামীকাল সাবধানে থাকতে হবে, বিস্তারিত ডিটেলসে আলোচনা করা হচ্ছে। দেখুন, আগামীকাল রয়েছে সোমবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রয়েছে, আপনার কৃত্তিকা নক্ষত্র এবং আপনার 3:55 থেকে রোহিণী নক্ষত্র কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ধ্রুব যোগ রয়েছে এবং রাহুকাল যে সময়টা রয়েছে, অর্থাৎ আমি বারবার বলি যে সময়টাতে আপনারা কোনো শুভ কাজ বা ইনভেস্টমেন্ট করবেন না, সেটা হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 9 পর্যন্ত কোনো শুভ কাজ আপনারা করবেন না। আগামীকাল উত্তর দিকে যাত্রা নিষেধ রয়েছে। যদি আপনাদেরকে উত্তর দিকে যাত্রা করতেই হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই দই, একটু হলো মুখে দই মুখে দিয়ে যাবেন এবং ভগবানের নাম স্মরণ করবেন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ পাবেন। দেখুন, আগামীকাল শুভ জন্মাষ্টমী তিথি কিন্তু রয়েছে, একটা বিশেষ আগামীকাল দিন রয়েছে। আমি যে 12টি রাশির কথা বলবো, তার মধ্যে 5টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আগামীকাল কোন কোন নক্ষত্রগুলোর ভালো যেতে পারে, দেখুন, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, অনুরাধা, সাতী, পুনর্বসু, পুষ্যা, চিত্রা, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, আগামীকাল আপনার ক্ষেত্রে বিশেষভাবে দিনটা শুভ যাবে। তার আগে আমি একটু ছোট্ট কথা বলি, যারা লটারির জন্য প্রচুর চেষ্টা করছেন, আমি বারবার বলছি রাহু গ্রহকে পাওয়ার আপ করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে, অথবা বার্থ চার্ট রিফরমেশনটা আপনারা কিন্তু করতে পারেন। ভিডিওটি আমি ছোট্ট অনুরোধ, আপনারা কেটে কিন্তু দেখবেন না, খুব গুরুত্বপূর্ণ আগামীকালের এই ভিডিও। 12টি রাশির কেমন যাবে দেখুন, মেষ রাশির প্রবল অর্থপ্রাপ্তি, আকর্ষক ধন প্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি বা কোনো প্রপার্টি নিয়ে যে আপনাদের সমস্যাগুলো চলছিল কি না, সেই সমস্যা আপনাদের কিছুটা দূর কিন্তু হবে। কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে যে বাধাগুলো ছিল, সেই বাধা আপনার দূর হবে। আপনাদের যে শুভ রং, সেটা হচ্ছে লাল। মেষ রাশির ক্ষেত্রে আগামীকালের একটা সময় যেটা আমি বলবো, মানে আপনারা যে কোনো কাজ করতে পারেন, 11:05 থেকে 1:35 পর্যন্ত আপনারা যে কোনো কাজ করতে পারেন। মেষ রাশি, আপনাদের ভাগ্যের যে পার্সেন্টেজ,
90 আপনার শতাংশ, অতি উত্তম ভাগ্য আপনাদের আগামীকাল। বৃষ রাশি, বৃষ রাশির শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। আপনাদের হেলথ নিয়ে আগামীকাল কিছু না কিছু ভোগাতে পারে। কোনো কাজে খুব তাড়াহুড়ো আপনারা করবেন না, অর্থাৎ চট জলদি কোনো কাজ করতে হবেন সেখানে কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। পরিবারের মধ্যে বাদ বিবাদটা এড়িয়ে চলুন, ঝগড়াঝাটি এড়িয়ে চলুন, অর্থাৎ নিজে একটু চুপ করে থাকবেন, কোনো বিষয়ে রাগ বা জেদ উঠাবেন না, কারণ আগামীকাল আপনাদের পরিবারের মধ্যে কলহ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের শুভ রং ক্রিম কালার। আপনাদের আগামীকালে যে সময়টা ভালো দেখতে পাচ্ছি, দুপুর 2:30 থেকে 5টা, বৈকাল 5:05 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের যে টার্গেট, যে নাম্বার মার্জকর, আপনাদের যে ভাগ্যের মিটার 60%। এরপর আপনার মিথুন রাশি। মিথুন রাশির কর্মক্ষেত্রে যথেষ্ট আপনাদের ব্যস্ততা কিন্তু দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে প্রচুর চাপ আপনাদের রয়েছে। দীর্ঘদিন এমন কোনো টাকা আটকে ছিল সেই টাকা আপনি পেতে পারেন আগামীকাল। স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি হয়তো যেতেই পারেন কর্মসূত্রে, বা আপনি নিতান্তই ভ্রমণের জন্য যেতেই পারেন। মিথুন রাশি, শুভ রং সবুজ। আপনাদের শুভ সময় 12:35 থেকে 2:18 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুব শুভ আগামীকাল। আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ 70%। এরপর কর্কট রাশি। আপনাদের অর্থনৈতিক জায়গাটা ভালো কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু হলেও ভুগছিলেন সেই জায়গাটায় উন্নতি। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা 100% পাবেন। শুভ রং সাদা। আপনাদের যে আগামীকালের যে শুভ সময় সকাল আপনার 10:18 থেকে আপনার 1:03 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের যে ভাগ্যের যে পার্সেন্টেজ 80%। সিংহ রাশি, নতুন কোনো কাজের সূচনা হতে পারে আপনার আগামীকাল। অর্থলাভের, যে কোনো দিক থেকে অর্থলাভের আকস্মিক অর্থপ্রাপ্তি প্রবল সম্ভাবনা রয়েছে। সন্তান ক্ষেত্র উন্নতি হবে, সন্তানের স্বাস্থ্য বা সন্তানের কেরিয়ার, এই জায়গা নিয়ে আপনার গর্ব অনুভব কিন্তু আগামীকাল হবে। শুভ রং লাল। আপনাদের শুভ সময়টা 10:45 থেকে 11:50 পর্যন্ত সময়টা শুভ। ভাগ্যের যে আপনার মানে পার্সেন্টেজ 75%। কন্যা রাশি, অবশ্যই আপনার হেলথের দিকে, আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। মানসিক দুশ্চিন্তা আপনার বাড়বে, দুর্ঘটনার প্রবল যোগ কিন্তু রয়েছে। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে চালান, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। শুভ রং সবুজ। আপনাদের আগামীকাল যে সময়, বৈকাল 4:00 থেকে 6:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ, অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য সময়গুলো আমি জানাচ্ছি। আপনাদের যে ভাগ্যের যে পার্সেন্টেজ সেটা 60%। এবার আসি তুলা রাশি। তুলা রাশির আপনার এমন কোনো যাত্রা হবে যেখান থেকে আপনি হয়তো লাভবান হতে পারেন, অর্থাৎ আপনি কোনো ব্যবসা সূত্রে আপনার যাত্রা হতে পারে,
বা আপনি কোনো ফিল্ডে কাজ করছেন সেখান থেকে আপনার কোনো যাত্রা, যেখান থেকে আপনার আর্থিক লাভ হবে, আটকে থাকা টাকা আপনার প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। শুভরং গোলাপি, আপনাদের যে শুভ সময় সকাল 10টা থেকে 12টা 35 মিনিট পর্যন্ত সময়টা শুভ। ভাগ্যের পার্সেন্টেজ 70%। বৃশ্চিক রাশি, কেরিয়ারের ক্ষেত্রে আপনার সমস্যাগুলো কাটবে, আর্থিক স্থিতি পরিবর্তন হবে, অর্থনৈতিক স্থিতি আপনাদের পরিবর্তন হবে, কর্মক্ষেত্রে প্রচুর ব্যস্ত আপনি থাকবেন, এবং আপনার আগামীকালের শুভ রং অরেঞ্জ, ভাগ্যের পার্সেন্টেজ 65%। আপনার যে শুভ সময় সকাল 9টা 50 মিনিট থেকে 11টা 37 মিনিট পর্যন্ত সময়টা শুভ। ধনুরাশি, কেরিয়ারে বড় সফলতা পাবেন, যে কাজ করছেন সেখানে আপনার 100% সফলতা আসতে চলেছে, আটকে থাকা টাকা আপনি পেতে পারেন আগামীকাল, এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে শত্রু এবং বিরোধী আপনার পরাস্ত হবে, অর্থাৎ মামলা মকদ্দমা যদি থাকে, কোনো আপনার শত্রুতা যদি থাকে, সেখানে শত্রু আপনার কিন্তু শান্ত হবে। শুভ রং হলুদ, আপনার যে শুভ সময়টা সকাল 11টা থেকে দুপুর 1টা 40 মিনিট পর্যন্ত সময়টা শুভ। ভাগ্যের পার্সেন্টেজ 75%। মকর রাশি, মানসিক দুশ্চিন্তা কিছুটা বাড়বে, অর্থাৎ যে কোনো বিষয়ে একটু হলে মানসিক টেনশন আপনাদের বাড়বে, কর্মক্ষেত্রে ঝামেলা বাড়বে, যেখানে কাজ করছেন সেখানে হয়তো আপনার বস বা আপনার কলিগের সাথে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার আটকে যাবে, এবং আপনার আগামীকালের শুভ রং নীল, আপনার যে শুভ সময়টা সেটা দেখা যাচ্ছে দুপুর 3টা থেকে বৈকাল 5টা 30 মিনিট পর্যন্ত, ভাগ্যের মিটার 60%। কুম্ভ রাশি, দেখুন আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা আগামীকাল যথেষ্ট ভালো রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা 100% সফলতা পাবেন, আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে, দীর্ঘদিন এমন কোনো কাজ আটকেছে সেই কাজটা আপনার হয়ে যাবে, এবং আপনার যে শুভ রং ফিরোজি, আপনার ভাগ্যের পার্সেন্টেজ 70%। আপনার শুভ সময় সকাল 9টা 30 মিনিট থেকে 12টা 25 মিনিট পর্যন্ত সময়টা শুভ। মীন রাশির কেরিয়ার ক্ষেত্রে বাধা আপনার দূর হবে, আটকে থাকা বড় অর্থ আপনি হয়তো আগামীকাল পাবেন, সম্পর্কের ক্ষেত্রে আপনার উন্নতি, আপনার ভাই বা আপনার ভাতৃস্থানীয় বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আরও আপনার ভালো হবে, বা কর্মক্ষেত্রে আপনার সম্পর্ক ভালো হতে পারে যেখানে কাজ করছেন। আপনার শুভ রং হলুদ, ভাগ্যের মিটার 80%। আপনার ক্ষেত্রে আগামীকালের যে শুভ সময় সকাল 9টা 52 মিনিট থেকে 12টা 28 মিনিট পর্যন্ত। দেখুন আগামীকাল কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে, একটা হচ্ছে বৃশ্চিক রাশি, কন্যা রাশি এবং আপনার বৃষ রাশি, অবশ্যই আপনারা সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন, বড় সমস্যা আসবে না। কোন কোন পাঁচ রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনার ধনুরাশির আপনাদের টার্গেট নাম্বার 9, এরপর যে রাশি আপনার মেষ রাশির টার্গেট নাম্বার 6,
এরপর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 4, মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 2, একদম অন্তিম এবং শেষ যে রাশি সিংহ রাশি। সিংহ রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 5, অর্থাৎ এই কটি রাশির আগামীকাল লটারি বা শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই আপনারা ব্যক্তিগত জন্মছক দেখান এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন এবং জন্মছককে সংস্কার অবশ্যই আপনারা করুন। দেখুন, আমি আবারও বলি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।